नमस्कार बंधुरा, हिरास किचने तुम्हारे सकल के अनेक वेलकाम। आज के आबार एक ब्रेकफास्ट रेसिपी निये आमी हाजिर हो गेछि। आज के बनाबो बंधुरा एग सैंडविच, तार जोनो निये निएछि ब्रेड स्लाइस, टमेटो केचप, चिली मायोनिज, एग मायोनिज, गाजर, काँचा लंका दुटो, शसा, पेंयाज और डिम। चलुन ताहले स्यालाडगुलोके आमी केटे निई। আপনারা প্রত্যেকেই আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালো ভালো কমেন্ট করছেন, সেগুলো দেখেই মানুষে অনেক মোটিভেট হয়, আরও নতুন ভিডিও শেয়ার করার ইচ্ছে জাগে। আমিও আপনাদের অনেকের ভিডিও দেখি, তাতে আমিও অনেক কিছু শিখি। আমিও যে যে রেসিপিগুলো জানি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আরও আশা করি আগে অনেক অনেক ভিডিও শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর এরপরে আগেও বলেছি, এরপরেও আপনারা কি ভিডিও দেখতে চান, কি রেসিপি দেখতে চান, অবশ্যই শেয়ার করবেন, তাহলে ভালো হয়। একটু কমেন্ট করবেন তাহলে ভালো হয় রেসিপিগুলো বানাতে। নইলে ডেলি একটু ভাবি যে কি বানাবো, কি আপনাদের ভালো লাগবে কি না লাগবে। তো আপনাদের অনুরোধের ভিডিও বানাতেও ভালো লাগে। এবার দেখুন, লঙ্কাটাকে একদম ছোটো ছোটো করে কেটে নেব। এই জায়গাটায় আপনারা কাঁচা লঙ্কা না দিয়ে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর ডিমগুলোকেও টুকরো টুকরো করে, ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে একটা বড় পাত্রে মিশিয়ে নেবো। আর দেখুন, গাজরটাকে না আমি কুচিয়ে নিইনি, গাজরটা একটু শক্ত থাকে, এর যার জন্য আমি এটা গ্রেটার দিয়ে এটাকে ঘষে নেব। পুরো গাজরটা লাগবে না বন্ধুরা, এটা অর্ধেকের একটু বেশি লাগলো। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার দেখুন, আমি এগ মায়োনিজটাকেও দিয়ে দিলাম, এবার চিলি মায়োনিজটাকেও দেব। এটা দিলে কি হয়, একটু কালারটা ভালো হয়, পুরো হোয়াইট কালারটা আসে না, একটু হালকা কালার আসে, চিলি চিলি কালার একটা আসে। আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে এটা মিশিয়ে নেবেন। এবার দেখুন, ব্রেডের গায়ে সামান্য পরিমাণে টমেটো কেচাপ লাগাবো, সামান্য সামান্য লাগাবো, পুরো একদম পুরো প্লেটটাই ভরে লাগাতে হবে না, অল্প অল্প করে একটু লাগিয়ে নেবো, যাতে প্রতিটা বাইটে একটু মুখে আসে, ভালো লাগে, চটপাটা হয়। দেখুন, সবটা ব্রেডের গায়ে আমি টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি। এবার স্টাফিংটা যেটা বানিয়েছি ওইটা মিক্সারটা দিয়ে দেবো ভেতরে, একটু বেশি করেই দেবেন। এটা স্যান্ডউইচ মেকার থাকলে ভালো হয়, আমি বানাচ্ছি একদম ফ্রাই প্যানেই বানাবো। সবার বাড়িতে স্যান্ডউইচ মেকার থাকে না, সের জন্য আমি ঘরোয়া স্টাইলেই বানাই বেশিরভাগ রেসিপিগুলো। প্রত্যেকের বাড়িতে সমস্ত ধরনের জিনিসপত্র থাকে না, যাতে ঝটপট সহজ কম উপকরণ দিয়ে আপনারা যাতে বানাতে পারেন, সেরকমই মানে শেয়ার করার চেষ্টা করি আমি সবসময়। দেখুন, একটা প্যানে আমি সামান্য বাটার নিয়ে নিলাম, এবার আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম স্যান্ডউইচগুলো দিয়ে দেবো। এবার এটাকে কী করতে, আপনারা চেপে চেপে একটু খুন্তি দিয়ে চেপে চেপে একটু ফ্রাই করবেন। দেখুন কি ক্রিস্পি হয়েছে, একদম দারুণ একটা আওয়াজ আসছে, ভীষণ ক্রিস্পি হয়েছে। বাটার দিয়ে, হালকা বাটার দিয়ে ফ্রাই করলে এগুলো সুন্দর ক্রিস্পি হয়। দেখুন, রেডি হয়ে গেল আমার আজকে সকালে ব্রেকফাস্ট। আপনারাও ঝটপট বানিয়ে নেবেন এরকম ব্রেকফাস্ট, আশা করি খুব ভালো লাগবে খেতে। ক্যামেরাটা একটু ধরার গণ্ডগোল হয়েছিল বন্ধুরা, আমি একা একাই ক্যামেরাটা সেট করে করি, তো সব সময় মানে হয় না ঠিকঠাক, একটু গণ্ডগোল হয়ে যায়, তার জন্য ক্ষমা করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি যারা নতুন বন্ধু আছেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।